ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদের এই সমস্যাটির সম্মুখীন প্রায় হতে হচ্ছে, সেটি হলো প্রোফাইল বা পেজ নট রিকমেন্ডেবল। বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু এই সমস্যাটির সম্মুখীন বেশি হচ্ছেন, কেননা তারা ফেসবুকের যে রুলস অ্যান্ড গাইডলাইনগুলো রয়েছে সেটির সম্পর্কে বিস্তারিত জানে না, বা সেই সম্পর্কে বিস্তারিত না জেনেই ফেসবুকে কাজ করতে চলে এসেছে, তাদের কিন্তু এই সমস্যাটি বেশি হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব ফেসবুক পেজ বা প্রোফাইল কেন নট রেকমেন্ডেবল এই অপশনটি আসে এবং এটি কীভাবে সলভ করবেন, এবং কী কী বিষয়গুলো মেনটেন যদি করে আপনি ফেসবুকে কাজ করেন সেক্ষেত্রে আপনি এটি প্রোটেক্ট করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। যদি আপনি ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনারও এই সমস্যা চলে আসতে পারে, এবং আপনারা যদি অলরেডি এই সমস্যা চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এটি রিমুভ করতে পারবেন না। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়টি দেখানোর জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আপনাদেরকে বিস্তারিত এই বিষয়টি দেখাবো। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করুন। তো চলুন বন্ধুরা, চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফেসবুকের মধ্যে আছি, এবং এখান থেকে আমাদের যে প্রোফাইল পিকচারটি রয়েছে আপনাদের অনেক সময় এখানে থ্রি লাইন থাকবে, এই থ্রি লাইন অপশনটিতে ক্লিক করবেন। সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসবো যে আসলে কোথায় প্রোফাইল রেকমেন্ডেশন অপশনটি আপনারা পাবেন এবং সেখানে সমস্যা আছে কিনা দেখবেন। বন্ধুরা দেখুন, আমি এখান থেকে এই থ্রি লাইন অপশনটিতে ক্লিক করছি, থ্রি লাইন অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে সেটিংস একটি অপশন আছে, এই সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখান থেকে পেজ সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে পেজ সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন। পেজ সেটিংস এই অপশনটিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে, এবং একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাবেন একটি অপশন লেখা রয়েছে নিউ পেজেস এক্সপিরিয়েন্স, এই অপশনটিতে আসবেন। এই অপশনটিতে আসার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন আছে, এরকম পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটিতে ক্লিক করলে আপনার পেজের কী অবস্থা আছে বা আপনার যে কন্টেন্টগুলো আপনি শেয়ার করছেন সেই কন্টেন্টগুলো আপনার আসলে ফেসবুক রেকমেন্ড করে কি না সেগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা দেখুন, এখান থেকে আপনার যদি এর মধ্যে কোনো সমস্যা না থেকে থাকে তাহলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন, কন্টেন্ট ইজ রেকমেন্ডেবল, পেজ হ্যাজ নো ভায়োলেশন, এরকম দুটি অপশন দেখতে পাবেন। এবং আপনার যদি সমস্যা থেকে থাকে তাহলে কী রকম সমস্যা আপনারা দেখতে পাবেন, বা আপনি যে সমস্যার জন্য এই ভিডিওটি ওপেন করেছেন সেই সমস্যাটা কীরকমভাবে আসতে পারে সেটি আপনাদেরকে দেখিয়ে নিই। তো বন্ধুরা দেখুন, এখান থেকে আমি চলে আসলাম আরও একটি ইন্টারফেসে। তো বন্ধুরা দেখুন, এখান থেকে দেখুন এটি আমার একটি স্ক্রিনশট, যদি আমার পেজের মধ্যে এরকম ভায়োলেশন নাই কিন্তু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি আগে থেকে একটি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম অন্য আরেকটি পেজের, এখান থেকে আপনাদেরকে বিস্তারিত এই বিষয়টি বোঝানোর চেষ্টা করব যে আসলে প্রোফাইল বা পেজ নট রেকমেন্ডেশন কেন আসে বা এটি কেন রেকমেন্ড করতে চায় না ফেসবুক সেই সম্পর্কে বিস্তারিত। বন্ধুরা দেখুন, আপনাদের হয়তো এরকম সমস্যাটি এসেছে যার জন্যই আপনি আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি এই সমস্যাটি কী কারণে আসে বা কোন কাজগুলো করার জন্য এই সমস্যাটি আসে সে সম্পর্কে। তো বন্ধুরা দেখুন, এখান থেকে কয়েকটি পয়েন্ট আপনারা দেখতে পাবেন, এখান থেকে কয়েকটি পয়েন্ট আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, এই পাঁচটি পয়েন্ট কিন্তু এখানে আছে, এবং এই পয়েন্টগুলোতে বিস্তারিতভাবে ফেসবুক অলরেডি বলে দিয়েছে যে আসলে কী কারণে আপনার পেজের মধ্যে নট রেকমেন্ডেবল এই অপশনটি আসছে এবং কীভাবে এটি থেকে আপনি মুক্তি পাবেন। তো সর্বপ্রথম যে বিষয়টি লেখা আছে দেখুন, অ্যাডমিনস উইথ এ হিস্টোরি অব ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড। তো বন্ধুরা দেখুন, এই পেজের যিনি অ্যাডমিন আছে সে অ্যাডমিন এমন কোনো বিষয় ফেসবুকের মধ্যে শেয়ার করেছে বা এমন কোনো বিষয় ফেসবুকের মধ্যে পোস্ট করেছে সেটি ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে বা ফেসবুকের যে রুলসগুলো রয়েছে সেই রুলসটি ভঙ্গ করেছে, যার ফলশ্রুতিতে প্রোফাইলের বা পেজের মধ্যে এরকম নট রেকমেন্ডেবল যে অপশনটি আছে এটি কিন্তু চলে এসেছে। তাই অবশ্যই আপনারা যখন একটি ভিডিও বা একটি পিকচার ফেসবুকের মধ্যে পাবলিশ করতে যাবেন অবশ্যই সেখানে আপনারা আগে চেক করে নেবেন যে ফেসবুকের গাইডলাইনগুলো কী রয়েছে বা ফেসবুকের গাইডলাইনে কী আছে যে কী রকম ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করা যাবে বা কী রকম পিকচারগুলো আপনারা শেয়ার করতে পারবেন ফেসবুকের মধ্যে। আর এক্ষেত্রে অবশ্যই আপনি যদি চান এই ভিডিওর লাস্টে আমি একটি ভিডিও অ্যাড করে দেবো, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন যে আসলে কোন কোন বিষয়গুলো ফেসবুক পছন্দ করে না এবং কোন কোন বিষয়ের ভিডিওগুলো আপনি যদি ফেসবুকে আপলোড করেন সেক্ষেত্রে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে
পারবেন না। পরবর্তী যে বিষয়টি আছে এখান থেকে দেখুন, টপিক অব ফেসবুক ইজ ফোকাসড অন সিভিক্স, ভ্যাকসিনস অর আদার সেন্সিটিভ সাবজেক্ট। মানে ফেসবুক এখানে যে বিষয়টি বোঝাতে চাচ্ছে সেটি হলো, আপনি ফেসবুকের মধ্যে এমন কোনো বিষয় শেয়ার করতে পারবেন না যেটি সেন্সিটিভ বিষয় বা মানুষ দেখে সেটি বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে পারে বা তার শারীরিক কোনো প্রবলেম আসতে পারে। এক্ষেত্রে আপনি বিভিন্ন রকম যে পশু জবাইয়ের ছবি বা বিভিন্ন স্থানে যখন অ্যাক্সিডেন্ট হয় বা মারামারির ছবি বা মানুষ মারা গেছে এরকম কোনো ছবি বা ভিডিও আপনি যদি ফেসবুকের মধ্যে পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই পেজের মধ্যে নট রেকমেন্ডেবল এই অপশনটি চলে আসতে পারে। তাই বন্ধুরা অবশ্যই যখন কোথাও একটু পশু জবাই হচ্ছে বা কোথাও রক্ত দেখা যাচ্ছে সেরকম যদি কোনো ভিডিও বা এমন কোনো অস্ত্র সেটি দেখালে মানুষের সমস্যা হতে পারে বা সেই অস্ত্রের দ্বারা মানুষের ক্ষতি হতে পারে, সেরকম অস্ত্রও যদি আপনি দেখান, বিশেষ করে চাকু, ছুরি, দা, এই যে বিষয়গুলো রয়েছে এই জিনিসগুলো যদি আপনি দেখান ভিডিওর মধ্যে অথবা পিকচারের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ নট রেকমেন্ডেবল এই অপশনটি চলে আসতে পারে। তাই অবশ্যই এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন। তৃতীয় নম্বরে যে অপশনটি আছে দেখুন, পেজেস উইথ এ হিস্টোরি অফ ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড। এই পেজের মধ্যে আপনি এমন কোনো অ্যাক্টিভিটি করছেন যে অ্যাক্টিভিটিগুলো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যেটি রয়েছে সেটি আসলে মেনটেন করে না বা ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ড ফলো না করে আপনি সেখানে আপনার ভিডিও, পিকচার অথবা এমন কোনো বিষয় শেয়ার করছেন যেগুলোর কারণে আপনার কিন্তু এই বিষয়গুলো চলে আসতে পারে। পরবর্তীতে যে আরেকটি বিষয় আছে 4 নম্বর, সেটি হলো, কন্টেন্ট ইজ ক্লিকবেইট, স্প্যাম অর জাস্ট স্টাফ দ্যাট পিপুল ডোন্ট ওয়ান্ট টু ইন্টারাক্ট উইথ। কন্টেন্ট ইজ ক্লিকবেইট। তো বন্ধুরা, ক্লিকবেইট এই বিষয়টা কী সেটি আপনাদেরকে সর্বপ্রথম জানানোর চেষ্টা করি। দেখুন, ক্লিকবেইট হলো এমন একটি বিষয়, ধরুন আপনি আপনার ভিডিওতে কোনো একটি দৃশ্য দেখাচ্ছেন কিন্তু সেই দৃশ্যের মধ্যে এমন কোনো অংশ নেই যে অংশটি আপনি আপনার টাইটেলের মধ্যে অথবা থাম্বনেলের মধ্যে ইউজ করেছেন। ধরুন আপনি আপনার ভিডিওর মধ্যে মাছ ধরা দেখিয়েছেন, আপনি যদি সেখানে বিশাল বড় বড় মাছের ছবি দেন বা আপনি ভিডিওর মধ্যে মাছ ধরার ছবি আছে সেখানে যদি আপনি অন্য কোনো কিছু দেখিয়ে থাকেন থাম্বনেলের মধ্যে, সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে দেখুন, অনেক সময় আমরা এরকম থাম্বনেল দিই, হাই আমার কী হলো টাইটেল বা থাম্বনেলের মধ্যে আমরা লিখি, এটি কেন হলো, কিভাবে এটি হলো, আমি এটি আশাই করিনি, এই বিষয়গুলো যদি আপনি আপনার থাম্বনেল এবং টাইটেলের মধ্যে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এরকম প্রবলেমটি আসতে পারে। স্প্যাম অর জাস্ট স্টাফ, স্প্যাম বিষয়টা কি দেখুন, আপনি যদি কোনো একটি বিষয় বারবার ফেসবুকে পাবলিশ করতেই থাকেন, যে ধরুন আপনি একটি ভিডিও ফেসবুকে পাবলিশ করেছেন এবং পরবর্তীতে দেখছেন যে আপনার সেই ভিডিওর মধ্যে হিউজ পরিমাণ ভিউজ আসছে, আপনি যদি বারবার একই কন্টেন্ট পাবলিশ করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্প্যামের আন্ডারে ফেলে দিবে, অথবা আপনি যখন একটি কমেন্ট করছেন অন্য কারো ভিডিওতে গিয়ে সেক্ষেত্রে একই কমেন্ট বারবার করছেন বা মানুষকে অ্যাটাক করার জন্য আপনার কমেন্টের মধ্যে এমন কিছু লেখছেন যেটি আসলে মানুষের জন্যে ক্ষতিকর হতে পারে ফেসবুক যদি মনে করে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটি আনরেকমেন্ডেবল এই অপশনটিদের মধ্যে ফেলে দিবে। অথবা আপনি এমন কোনো কিছু লিঙ্ক শেয়ার করছেন যে লিঙ্কগুলো ফেসবুক সাপোর্ট করে না বা সেই লিঙ্কগুলোতে মানুষ যদি প্রবেশ করে সেক্ষেত্রে মানুষের প্রবলেম হতে পারে, এরকম লিঙ্কও যদি আপনি শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্প্যামের আন্ডারে ফেলে দিবে ফেসবুক এবং সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলটি থেকে কিন্তু নট রেকমেন্ডেবল এই অপশনটি চলে আসবে। 5 নম্বর এবং সর্বশেষ যে বিষয়টি আছে এখান থেকে দেখুন, অ্যাডভার্টাইজিং পলিসি ভায়োলেশন। বন্ধুরা, অ্যাডভার্টাইজিং পলিসি ভায়োলেশন বিষয়টি কি আপনাদেরকে বলে রাখি, অ্যাডভার্টাইজিং পলিসি ভায়োলেশন হলো, আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো রান হয় বা যে অ্যাডগুলো আমাদের ভিডিওর মধ্যে আসার ফলে আমরা ইনকাম করি, সেই অ্যাডগুলো রান করার ক্ষেত্রেও কিছু পলিসি আছে এবং সেই পলিসি না মানার কারণে বা আমরা যদি আমাদের পেজের মধ্যে কখনও অ্যাড রান করে থাকি সেক্ষেত্রে আমরা যদি অ্যাড রান করার সময় সেই পলিসিগুলো না মেনে থাকি বা দেখা যাচ্ছে ফেসবুকের কাছে আমাদের পেমেন্ট বাকি আছে যে অ্যাডটি আমরা রান করেছিলাম, রান করার ফলে যে টাকাটি খরচ হয়েছে পরবর্তীতে সেই টাকাটি আমরা ফেসবুকের কাছে পে করিনি, যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু এরকম সমস্যা আসতে পারে। তাই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন, এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি ফেসবুকে কাজ করেন তাহলে এই সমস্যাটি আসবে না এবং এই সমস্যাটি আসার পর আপনি কীভাবে সলভ করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে এবার জানিয়ে দিই। তো বন্ধুরা, যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, মাথায় রাখার পর
আপনার যদি এরকম অপশন চলেও আসে, সেই ক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন ভিডিও বা কোন পিকচার বা কোন পোস্ট অথবা আপনি যে কমেন্টগুলো করেন অন্যের ভিডিওতে, সেগুলো আপনাকে একটি একটি করে দেখতে হবে যে আসলে কোথায় আপনার ভুল হয়েছে। সেই ভুলটি আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর যখন আপনি এই ভিডিও অথবা কমেন্ট অথবা পিকচারগুলো ডিলিট করে দিবেন, তারপরেই কিন্তু আপনার এই নট রেকমেন্ডেবলটি পরবর্তীতে রেকমেন্ডেশনে অপশনটি ফিরে আসবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান এবং লাইফ টাইম যদি এখানে সাস্টেন করতে চান, অবশ্যই ফেসবুকের যে রুলস অ্যান্ড গাইডলাইনগুলো রয়েছে সেগুলো মেনেই আপনাকে কাজ করতে হবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যাদের নট রেকমেন্ডেবল অপশনটি এসেছিলো তারা খুব সহজেই সমস্যাটির সমাধান করে নিতে পারবেন। আর এরকম যদি আরও ইনফরমেটিভ বিষয়গুলো ভবিষ্যতেও পেতে চান, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আমি প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো শেয়ার করে থাকি। বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।